হ্যালো, এক্সপ্লেইন এক্সপ্রেসে আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি আমেরিকান হরর ফিল্ম ইভিল ডেড মুভির থার্ড পার্ট আর্মি অব ডার্কনেস। মুভিটির আইএমডিবি রেটিং 7.5/10 এবং রটেন টমেটোতে 73% ফ্রেশ। আপনারা যদি মুভির সেকেন্ড পার্টটি না দেখে থাকেন তাহলে এই পর্বটি ভালোভাবে বুঝতে পারবেন না। আমার চ্যানেলে প্রথম দুইটি পর্বই দেয়া আছে, তাই আপনারা প্লিজ প্রথম দুইটি পর্ব দেখে নেবেন। ইভিল ডেডের থার্ড পার্টের শুরুতেই সেকেন্ড পার্টের কিছু অংশ দেখানো হয় যাতে মুভিটি ভালোভাবে বোঝা যায়। তারপরে সেকেন্ড পার্টটি যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই মুভির থার্ড পার্টটি শুরু হয়। অ্যাশলি এবং অ্যাশলির গাড়ি বইটির মাধ্যমে 1380 সালে ফিরে আসে এবং সেখানকার সৈনিকেরা অ্যাশলিকে ঘিরে ধরে। তারা অ্যাশলির গাড়িকে আক্রমণ করতে থাকে কারণ তারা অনেক আগের মানুষ, তারা এরকম কিছু আগে কখনো দেখেনি। তখনই সেখানে তাদের নেতা আর্থার চলে আসে এবং অ্যাশলি তাকে বলে, দেখুন আমি আপনাদের শত্রু নই, আমি এখানে কিভাবে চলে এসেছি তা আমি নিজেও জানি না। তখনই আর্থার একজন বৃদ্ধ ব্যক্তিকে ডেকে নিয়ে আসে, তার নাম ওয়াইজম্যান। সে অত্যন্ত জ্ঞানী এবং তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করে। সে ওয়াইজম্যানকে অ্যাশলি সম্পর্কে জিজ্ঞেস করে। ওয়াইজম্যান বলে শয়তানি শক্তিকে ধ্বংস করার জন্য ঈশ্বর তাকে স্বর্গ থেকে পাঠিয়েছে। কিন্তু আর্থার এই কথাটি একদমই বিশ্বাস করে না এবং বলে সেও হেনরির দলের লোক। অ্যাকচুয়ালি তখন আর্থারের সাথে হেনরির যুদ্ধ চলছিল। তারা হেনরির লোকদের সাথে অ্যাশলিকেও বন্দি করে এবং সেখান থেকে নিয়ে যায়। এরপরে শায়লা নামের একজন মেয়েকে দেখা যায়। সে আর্থারকে জিজ্ঞেস করে, গতকাল আমার ভাই আপনাদের সাথে যুদ্ধে গিয়েছিল, তাকে তো দেখা যাচ্ছে না। তখন আর্থার বলে, তোমার ভাই কালকে হেনরির সাথে যুদ্ধ করার সময় মারা গিয়েছে। তখন শায়লা অত্যন্ত আপসেট হয়ে যায় এবং অ্যাশলিকে মারতে শুরু করে। তখনই একটি কুয়ার ঢাকনা খোলা হয়। এই কুয়া শয়তান এবং পিশাচে ভরা। এই কুয়ার নাম মৃত্যুকূপ। এই কুয়ার মধ্যে যাকে একবার ফেলা হয় সে কখনো বেঁচে ফেরে না। একে একে হেনরির সকল সৈন্যকে এই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়। ভয়ে হেনরির এক সৈন্য সেখান থেকে পালাতে চাইলে আর্থার তাকে তীর দিয়ে মেরে ফেলে। অ্যাশলি তখন বুঝতে পারে সবাই তাকে হেনরির সৈন্য মনে করে বন্দি করেছে। সে বলতে থাকে, আমি হেনরিকে চিনি না, তোমরা সবাই ভুল করছো। তখনই শায়লা অ্যাশলিকে ঢিল ছুড়ে মারে এবং অন্যান্য সৈনিকেরা অ্যাশলিকে ধাক্কা দিয়ে সেই কুয়ার মধ্যে ফেলে দেয়। কুয়ার মধ্যে পড়েই অ্যাশলি বুঝতে পারে সেখানে অনেক শয়তান এবং পিশাচ রয়েছে। সেখানে অ্যাশলির সাথে শয়তানের মারামারি হতে থাকে। তখনই সেখানে ওয়াইজম্যান চলে আসে এবং তার চেইন শটি উপর থেকে ফেলে দেয়। অ্যাশলি চেইন শটি তার কাটা হাতে সেট করে ফেলে এবং এক কোপে শয়তানের মাথা ধর থেকে আলাদা করে দেয়। তখনই দুই সাইড থেকে কাটাগুলো অ্যাশলিকে পিষে ফেলার জন্য আসতে থাকে। অ্যাশলি কোনো ক্রমে চেইন ধরে উপরে উঠে আসে। সে উপরে উঠে এসে আর্থারকে এক ঘুষি দিয়ে ফেলে দেয় কারণ তার অর্ডারে সৈন্যরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। অন্যদিকে সবাই অ্যাশলিকে ভয় পেতে থাকে কারণ আজ পর্যন্ত কেউ মৃত্যুকূপ থেকে জীবিত অবস্থায় বের হতে পারেনি। তখন অ্যাশলি সৈন্যদের অর্ডার করে হেনরি এবং হেনরির সৈন্যদের মুক্ত করে দেওয়ার জন্য। তখন হেনরি অ্যাশলির উপরে অত্যন্ত খুশি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে আর্থার অ্যাশলিকে মারার জন্য তরোয়াল বের করে, কিন্তু অ্যাশলি গুলি করে আর্থারের তরোয়াল দুই অর্ধেক করে দেয় এবং সেখানকার মানুষ হতভম্ব হয়ে যায় কারণ তারা এর আগে এমন কিছু দেখেনি। ঠিক তখনই কুয়া থেকে আরেকটি শয়তান বের হয়ে আসে এবং অ্যাশলি গুলি করে সেই শয়তানটিকেও কুয়ার মধ্যে ফেলে দেয়। তখন সবাই মনে করে ওয়াইজম্যানের কথাই সঠিক, অ্যাশলি ঈশ্বরের দূত এবং ঈশ্বর তাকে শয়তানদের থেকে মুক্তি দেওয়ার জন্য পাঠিয়েছে। তারা সবাই অ্যাশলির অনেক খাতির যত্ন করতে থাকে। তখনই সেখানে ওয়াইজম্যান উপস্থিত হয় এবং অ্যাশলি তাকে বলে তাকে তার সময়ের জগতে ফিরিয়ে দেওয়ার জন্য। তখন ওয়াইজম্যান বলে এটি শুধুমাত্র সম্ভব একটি বইয়ের সাহায্যে এবং সেই বইয়ের নাম নেক্রোনমিকান এক্স মর্টিস। তখনই সেখানকার এক বৃদ্ধ মহিলার উপরে শয়তান ভর করে এবং সে শয়তান হয়ে যায়। সে সেখানকার সবাইকে আক্রমণ করতে থাকে এবং বলে তারা সেই বইটি কখনোই পাবে না। তখনই অ্যাশলি গুলি করে সেই শয়তানটিকে মেরে ফেলে এবং অ্যাশলি শেষমেশ রাজি হয় সেই বইটি উদ্ধার করার জন্য। এরপরে অ্যাশলি তার একটি হাত না থাকায় বেশ কিছু যন্ত্রের সাহায্যে একটি আর্টিফিশিয়াল হাত বানিয়ে ফেলে এবং দেখা যায় এই হাতটি স্বাভাবিক হাতের থেকেও শক্তিশালী। এবং সেখানে শায়লা তাকে তার নিজের হাতে বানানো একটি কাপড় উপহার দেয় এবং এর মধ্যে দিয়ে তাদের মধ্যে রিলেশন শুরু হয়। এরপরের দৃশ্যে তারা সেই বইটি উদ্ধারের জন্য রওনা দেয়, কিন্তু যেতে যেতে হঠাৎ তাদের ঘোড়া মাঝপথেই থেমে যায়। তখন ওয়াইজম্যান বলে এখান থেকে শয়তানের এলাকা শুরু হয়েছে, সামনের রাস্তায় তোমাকে একাই যেতে হবে। এখান থেকে বেশ কিছু দূরে একটি কবর পাওয়া যাবে এবং সেই কবরেই বইটি পাওয়া যাবে, কিন্তু বইটি তোলার আগে অবশ্যই তিনটি মন্ত্র উচ্চারণ করতে হবে এবং সেই তিনটি মন্ত্র হলো ক্ল্যাটু, ফেরাটা, নেক্ট্রু। কিন্তু অ্যাশলি সেই তিনটি মন্ত্র ভালোভাবে মুখস্থ না করেই সেখান থেকে রওনা দেয়।
অ্যাশলি কিছু দূর যাওয়ার পরেই তার ঘোড়াটি ভয় পেয়ে লাফাতে থাকে এবং বোঝা যায় সেখানে অতিপ্রাকৃতিক কিছু আসতে চলেছে। অ্যাশলি প্রাণপণে ঘোড়া ছুটিয়ে সেই শক্তি থেকে পালাতে থাকে, কিন্তু ডালের সাথে বাড়ি খেয়ে অ্যাশলি কাদার মধ্যে পড়ে যায়। সেই শয়তানি শক্তিটি অ্যাশলিকে তারা করতেই থাকে, কিন্তু অ্যাশলি কোনোক্রমে দৌড়ে একটি উইন্ড হাউসে পৌঁছে যায়। অ্যাশলি ভেতরে ঢুকেই দরজাটি আটকে দেয়, কিন্তু সেই শয়তানি শক্তিটি বারবার দরজায় আঘাত করতে থাকে। শেষ পর্যন্ত উইন্ড হাউসে না ঢুকতে পেরে সেই শয়তানি শক্তিটি সেখান থেকে চলে যায়। এরপরে অ্যাশলি ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে তার গা গরম করতে থাকে। ঠিক তখনই আয়নায় তার অবয়বকে দেখতে পায়। সে বসেছিল, কিন্তু তার অবয়বটি দাঁড়িয়ে হাসছিল, কারণ এটি শয়তানদের এলাকা, এখানকার সব কিছুই অদ্ভুত। অ্যাশলি রেগে গিয়ে সেই আয়নাটি ভেঙে টুকরো টুকরো করে ফেলে, কিন্তু এখানেই শুরু হয় নতুন প্রবলেম। আয়না যতগুলো টুকরো হয়েছিল ঠিক ততগুলোই ছোট ছোট অ্যাশলি সেখান থেকে বের হয়ে আসে, এবং সেগুলো অ্যাশলিকে বিভিন্নভাবে আক্রমণ করতে থাকে। অ্যাশলি পড়ে গিয়ে সেন্সলেস হয়ে যায়। ঠিক তখনই ছোট ছোট অ্যাশলিগুলো আসলে অ্যাশলিকে ফ্লোরের সাথে বেঁধে ফেলে, এবং ছোট একটি অ্যাশলি তার পেটের মধ্যে চলে যায়। অ্যাশলি বাঁধন ছিঁড়ে উঠে পড়ে এবং তার পেটের মধ্যে থাকা অ্যাশলিকে মেরে ফেলার জন্য গরম পানি খেতে শুরু করে, কিন্তু তখনই ছোট অ্যাশলিটি বড় হতে থাকে এবং তার কাঁধের মধ্যে দিয়ে বের হতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে নকল অ্যাশলিটি বড় হয়ে বের হয়ে আসে এবং আসল অ্যাশলিকে আক্রমণ করতে থাকে। তখন আসল অ্যাশলি বন্দুক দিয়ে গুলি করে নকল অ্যাশলির মাথা উড়িয়ে দেয়, এবং পুরোপুরি মেরে ফেলার জন্য নকল অ্যাশলিকে চেন দিয়ে বেঁধে ফেলে এবং চেনস দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলে। এরপরে কাটা টুকরোগুলোকে অ্যাশলি মাটিতে দাফন করে ফেলে। ঠিক তখনই নকল অ্যাশলির কাটা মাথা বলতে থাকে, তুমি যেই বইটি উদ্ধার করতে যাচ্ছ তা তুমি কখনোই উদ্ধার করতে পারবে না। এরপরে অ্যাশলি সেই বইটি উদ্ধার করার জন্য কবরস্থানে যায়। সেখানে অ্যাশলি তিনটি বই দেখতে পায়, তাই সে কনফিউজড হয়ে যায়, কারণ ওয়াইজম্যান তাকে একটি বইয়ের কথা বলেছিল। অ্যাশলি অনেক ভেবেচিন্তে একটি বই খোলে এবং বইটি তাকে সঙ্গে সঙ্গে ভেতরের দিকে টেনে নেয়। অ্যাশলি অনেক চেষ্টা করে কোনোক্রমে সেখান থেকে বের হয়ে আসে। এরপরে অ্যাশলি ভেবেচিন্তে আরেকটি বই খোলে, কিন্তু দেখা যায় এটিও ভুল বই, এটি অ্যাশলিকে কামড়াতে থাকে। এরপরে অ্যাশলি যখন তৃতীয় নাম্বার বইটি ধরতে যায়, তখনই অ্যাশলির মনে হয় সে তো ওয়াইজম্যানের দেওয়া তিনটি মন্ত্র এখনও উচ্চারণই করেনি। অ্যাশলি তখন দুইটি মন্ত্র খুব ভালোভাবেই বলতে পারে, কিন্তু হঠাৎ তিন নাম্বার মন্ত্রটি ভুলে যায়, সে উল্টোপাল্টা বলতে থাকে। এরপরে অ্যাশলি তিন নাম্বার মন্ত্রটি না বলেই সেই বইটি তুলে নেয়। তখন সারা আকাশ মেঘে ঢেকে যায় এবং বিদ্যুৎ চমকাতে থাকে। তা দেখে ওয়াইজম্যান বুঝে ফেলে অ্যাশলি কোনো বড় রকমের ভুল করে ফেলেছে। তখনই কবরস্থানের সকল শয়তান জীবিত হয়ে যায় এবং সেখান থেকে উঠে পড়ে এবং অ্যাশলিকে আক্রমণ করে। অ্যাশলি কোনোক্রমে নিজেকে বাঁচিয়ে ঘোড়ায় চড়ে সেখান থেকে ফিরে আসে, কিন্তু মন্ত্র উচ্চারণ না করে বইটি ধরায় সব শয়তান জীবিত হয়ে যায়। অ্যাশলি কোনোক্রমে জীবন বাঁচিয়ে প্রাসাদে ফিরে আসে এবং বইটি ওয়াইজম্যানের হাতে তুলে দেয়। সে ওয়াইজম্যানকে বলে সে বইটি নিয়ে এসেছে, এখন তাকে তার দুনিয়ায় ফিরিয়ে দেয়া হোক। তখন ওয়াইজম্যান অ্যাশলিকে জিজ্ঞেস করে, তুমি যখন বইটি তুলেছিলে তখন কি সবগুলো মন্ত্রই সঠিকভাবে উচ্চারণ করেছিলে? তখন অ্যাশলি বলে, হ্যাঁ, আমি মোটামুটি বেশিরভাগই সঠিকভাবে বলেছিলাম। তখন ওয়াইজম্যান বলে, তুমি অবশ্যই কোনো না কোনো মন্ত্র ভুল বলেছ, তুমি যদি সবগুলো মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করতে তাহলে কোনোভাবেই আকাশের পরিস্থিতি এমন খারাপ হতো না, এবং একটি মন্ত্রের উচ্চারণ ভুল করাও অর্থাৎ সকল শয়তানি শক্তির জেগে যাওয়া। এখন আমরা এই বইটি দিয়েও কিছু করতে পারবো না। তখন অ্যাশলি বলে, এসব আত্মা শয়তানি শক্তি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আপনি আমাকে বই নিয়ে আসতে বলেছিলেন, আমি বই নিয়ে এসেছি, এখন আপনি আমাকে আমার দুনিয়ায় পাঠিয়ে দিন। এই রকম স্বার্থপরের মতো কথা শুনে আর্থার বলে, ঠিক আছে, তোমার কথাই রাখা হবে, তোমাকে তোমার দুনিয়ায় পাঠিয়ে দেয়া হবে, তবে ওয়াইজম্যান এবং গ্রামবাসীরা তোমাকে বিশ্বাস করে ভুল করেছিল, তুমি বিশ্বাসের যোগ্য নও। তখন অ্যাশলি তার নিজের ভুল বুঝতে পারে। ঠিক তখনই একটি ডানাওয়ালা শয়তান সেখানে চলে আসে এবং অ্যাশলির গার্লফ্রেন্ড শায়লাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় শয়তানরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কারণ অ্যাশলি যেই বইটি নিয়ে গিয়েছিল তার মধ্যেই তাদের জীবন রয়েছে। এরপরে শয়তানদের রাজার সামনে শায়লাকে নিয়ে আসা হয় এবং সে শায়লাকেও শয়তান বানিয়ে দেয় এবং শায়লা হয় শয়তানদের রানী। এর কিছুক্ষণের মধ্যে প্রাসাদে খবর পৌঁছে যায় যে শয়তানরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে এবং তারা দুই দিনের মধ্যে এখানে পৌঁছে যাবে। তখন তারা সবাই প্ল্যান করে তারা এখান থেকে পালিয়ে যাবে, কারণ তারা সংখ্যায় অনেক কম এবং শয়তানরা সংখ্যায় অনেক বেশি। ঠিক তখনই অ্যাশলির বন্দুকের আওয়াজ শোনা যায়। তারা ঘুরে তাকায় এবং অ্যাশলি বলে, বাহ, তোমরা কি সুন্দর লেজ কুটিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছো, শুনতেও খুব ভালো লাগছে। অ্যাশলি সবাইকে এক হয়ে শয়তানদের বিরুদ্ধে লড়াই করার জন্য বলে। তখন আর্থার বলে, এটি কোনোভাবেই সম্ভব নয়, কারণ তারা বৃদ্ধ মানুষ সহ সংখ্যায় মাত্র 60 জন। তখন অ্যাশলি বলে, তাহলে আমরা হেনরির দলের সাহায্য নেব। হেনরি হচ্ছে সেই ব্যক্তি যাকে অ্যাশলি প্রথমেই বাঁচিয়েছিল।
তখন অ্যাশলি বলে, তোমরা যারা শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও তারা হাত তোলো। তখন দেখা যায় গ্রামের সবাই একে একে তাদের হাত তোলে এবং অ্যাশলির দলে যোগ দেয়। তারা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকে। অ্যাশলি তার গাড়িতে রাখা কেমিস্ট্রি বইয়ের সাহায্যে গান পাউডার এবং বিভিন্ন রকম অস্ত্র তৈরি করতে থাকে। তা দেখে সেখানকার মানুষ আশ্চর্য হয়ে যায় এবং অ্যাশলি সেখানকার গ্রামবাসীদের যুদ্ধের ট্রেনিং দিতে থাকে। অন্যদিকে শয়তানরাও প্রাসাদে আক্রমণ করে বই ছিনিয়ে নেয়ার জন্য চলে আসে এবং দেখা যায় শায়লা, যে অ্যাশলির গার্লফ্রেন্ড ছিল, সে পুরোপুরি শয়তান হয়ে গিয়েছে। তখন শয়তানরা আক্রমণ শুরু করে এবং দেখা যায় অ্যাশলি কিছু সৈন্য মোতায়েন করে রেখেছে, যাদের কাজ শুধুমাত্র সেই বইটিকে পাহারা দেয়া। শয়তানরা এগোতে থাকে এবং অ্যাশলির বাহিনী তীর ছুড়ে দেয় এবং সেই তীরের মাথায় অ্যাশলির তৈরি করা বোমা লাগানো ছিল, যেটি অ্যাশলি কেমিস্ট্রি বই দেখে তৈরি করেছিল। শয়তানরা এই বোমায় ছিন্ন ভিন্ন হয়ে যেতে থাকে, কিন্তু শয়তানদের এক দল গাছের গুঁড়ি দিয়ে দুর্গের দরজা ভেঙে ফেলে এবং শয়তানদের বাহিনী দুর্গের ভিতরে ঢুকে পড়ে। শয়তানদের সাথে অ্যাশলির বাহিনীর তুমুল যুদ্ধ হতে থাকে এবং অ্যাশলির বাহিনীর অনেকে প্রাণ হারায়। তখন অ্যাশলি তার সব থেকে বড় অস্ত্র বের করে দেখা যায় সে তার গাড়ির সামনে হেলিকপ্টারের মতো পাখা লাগিয়ে নিয়েছে, তা বন বন করে ঘুরছে এবং শয়তানদের টুকরো টুকরো করে ফেলছে। তখন অ্যাশলিকে থামানোর জন্য অ্যাশলির গার্লফ্রেন্ড, যে শয়তান হয়ে গিয়েছে, সে স্বাভাবিক রূপে অ্যাশলির গাড়ির সামনে আসে। অ্যাশলি শায়লাকে দেখে ইমোশনাল হয়ে যায় এবং শায়লাকে বাঁচানোর জন্য তার গাড়িটি উল্টে দেয়। শায়লা তার আসল চেহারায় ফিরে আসে এবং বল্লম দিয়ে অ্যাশলিকে মারার চেষ্টা করে। অ্যাশলি কোনোক্রমে শায়লাকে সেই মৃত্যুকূপের মধ্যে ফেলে দেয়। অন্যদিকে শয়তানের রাজা সেই বইটি উদ্ধারের জন্য নিজেই প্রাসাদের মধ্যে ঢুকে পড়ে। শয়তানরা এক পর্যায়ে যুদ্ধে জেতার মতো অবস্থায় চলে আসে। ঠিক তখনই হেনরি তার বাহিনীদের নিয়ে অ্যাশলির পক্ষে যুদ্ধ করার জন্য সেখানে চলে আসে। এতে অ্যাশলিরা আবারও যুদ্ধে কামব্যাক করে। অন্যদিকে শায়লা মৃত্যুকূপ থেকে উঠে আসে এবং আবারও অ্যাশলিকে আক্রমণ করে। অ্যাশলি শায়লাকে ধাক্কা দিয়ে উপর থেকে নিচে ফেলে দেয়। ঠিক তখনই দেখা যায় শয়তানদের রাজা প্রায় সেই বইটি উদ্ধার করেই ফেলেছে। বইটি রক্ষার জন্য অ্যাশলি নিজেই শয়তানদের রাজার সাথে মারামারি করতে থাকে, কিন্তু শয়তানদের রাজা অনেক শক্তিশালী, তাকে মারা অন্যান্য শয়তানদের থেকে অনেক বেশি কঠিন। অ্যাশলি শয়তানের গায়ে আগুন লাগিয়ে দেয়, এতে শয়তানের গায়ের সব মাংস পুড়ে যায়, কিন্তু শয়তানের কঙ্কাল অ্যাশলির সঙ্গে যুদ্ধ করতেই থাকে। অ্যাশলির হাত থেকে মশালটি ছুটে যায় এবং গিয়ে বোমার সলতের কাছে পড়ে, এতে সলতেতে আগুন জ্বলে যায়। অন্যদিকে শয়তানও সেই বইটি উদ্ধার করে ফেলে এবং না বুঝে সেই বোমার উপরে গিয়ে বসে পড়ে, যেটিতে আগুন লেগে গিয়েছে। অ্যাশলি তরোয়াল দিয়ে এক কোপ দিয়ে শয়তানের হাতটি কেটে ফেলে এবং বইটি ছিনিয়ে নেয় এবং সেই সাথেই বোমাটি শূন্যে ছুড়ে দেয়। শয়তানও বোমার সাথে আকাশে উড়ে যায় এবং বোমাটি শয়তানের সাথে আকাশেই বাস্ট হয়। এতে শয়তানের রাজা পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং অন্যান্য শয়তানরা সেখান থেকে পালাতে থাকে, সেই সাথে শায়লাও পুরোপুরি সুস্থ হয়ে যায়। যুদ্ধে শয়তানরা হেরে যায়। হেনরি এবং আর্থারদের বাহিনী, যারা শত্রু ছিল, তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং বন্ধ হয়ে যায়। সেই সাথে অ্যাশলি এবং শায়লাও নিজেদের জড়িয়ে ধরে। এরপরে দেখা যায় ওয়াইসম্যান অ্যাশলিকে তার সময়ে ফেরার জন্য সেই বই দেখে একটি তরল ওষুধ তৈরি করে দেয় এবং বলে, এই ওষুধটি খেয়ে তোমাকে সেই তিনটি মন্ত্র আবারও সঠিকভাবে উচ্চারণ করতে হবে, তাহলেই তুমি তোমার সঠিক সময়ে ফিরে যাবে। অ্যাশলি শায়লার থেকে বিদায় নেয় এবং দেখা যায় সে তার সঠিক সময়েই ফিরে এসেছে এবং আমরা এতক্ষণ সেকেন্ড এবং থার্ড পার্টের যে গল্পগুলো শুনলাম তা সে তার কলিগকে শোনাচ্ছে। সে অ্যাশলিকে জিজ্ঞেস করে, এবার কি তুমি সঠিকভাবে তিনটি মন্ত্র উচ্চারণ করতে পেরেছিলে? তখন অ্যাশলি বলে, ওই হ্যাঁ, আমি মোটামুটি বেশিরভাগই সঠিকভাবে উচ্চারণ করতে পেরেছিলাম। এতে বোঝা যায় অ্যাশলি এবারও গড়বড় করেই এসেছে। তখন একটি মেয়ে, যে অ্যাশলির কলিগ, সে বলে, তুমি যদি সেখানে থেকে যেতে তাহলে সেখানকার রাজা হতে পারতে। ঠিক তখনই শপিং মলে ঝড়ো বাতাস বইতে থাকে এবং সেখানকার একটি মহিলা শয়তান হয়ে তাদেরকে আক্রমণ করতে থাকে। শয়তানটি সেই মেয়েটিকে মারার জন্য একটি টেবিল তুলে নেয়। ঠিক তখনই অ্যাশলি বন্দুক দিয়ে গুলি করে সেই শয়তানটিকে মেরে ফেলে এবং বলে, আমি আমার জায়গায় সবসময় রাজা। দেখা যায় অ্যাশলির সাথে সেই মেয়েটির নতুন রিলেশন শুরু হয় এবং সেখানেই মুভিটি শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন আপনাদের পছন্দ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।